নমস্কার বন্ধুরা, আমি মিনা আর আপনাদের সবাইকে মিনাস কুকিং স্টাইল চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি বেলা বা মাখা ছাড়াই নরম তুলতুলে সুজির নান পরোটার রেসিপি। বানাতে যেরকমই সহজ, খেতে কিন্তু ভীষণই সুস্বাদু এই রেসিপিটি। সকাল বিকালের নাস্তা হিসাবে একদমই পারফেক্ট একটি রেসিপি। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ সুজি। এবারে সুজিগুলোকে পাউডার করে নেব, তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। সুজিগুলো সব গুঁড়ো করে নিয়েছি আমি, কিন্তু একবারে মিহি গুঁড়ো করে নিইনি। যেরকমটা চালের গুঁড়ো হয় সামান্য একটু দানা দানা, সেই রকম করে গুঁড়ো করে নিয়েছি। এইবার একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 গ্লাস হালকা গরম দুধ। চাইলে দুধের পরিবর্তে জল দিয়েও করা যাবে, তবে কয়েক চামচ গুঁড়ো দুধ দিলেও এর স্বাদটা ভীষণই ভালো হবে, তবে অবশ্যই উষ্ণ গরম হতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা ডিম। এবারে এতে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো দেবেন, তবে খুব বেশি মিষ্টি কিন্তু দরকার পড়বে না। দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। এইবারে সবকটি উপকরণ একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট। আপনাদের ঘরে যদি ইস্ট না থাকে, সেই ক্ষেত্রে 1/4 চামচের খাবার সোডা ব্যবহার করে রেসিপিটি তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রেও খুব একটা খারাপ হবে না। এইবার দিচ্ছি গুঁড়ো করে নেওয়া সুজি, অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সুজিগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1/2 চামচের ময়দা। এবারে সব কিছু দিয়ে ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। এবারে রেস্টে রেখে দেব 30-40 মিনিট পর্যন্ত। যেহেতু সুজি আছে, সে কারণে রেস্টে রেখে দিলে অনেকটা ফুলে উঠবে। হাতে যদি সময় বেশি থাকে তাহলে 1 ঘন্টাও রাখতে পারেন। সুজিগুলো ভালো করে ফুলে ওঠার জন্য বেশি সময় ধরে রেস্টে রাখতে পারলে ভালো হবে। প্রায় 40 মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি। সুজিগুলো অনেকটা ফুলে উঠে গেছে। আবারও ভালো করে সব কিছু একবার মিশিয়ে নিচ্ছি। আমি ঠিক ব্যাটারের ঘনত্বটা এইরকমই রাখতে চাইছি, তাই আর দুধ ব্যবহার করলাম না। এবারে সবগুলো ভেজে নেব। তাওয়া গরম করে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ব্যাটার। চামচটা আমার ছোট, তাই 2 বার দিলাম। আপনাদের যদি একটু বড় সাইজের হয় তাহলে 1 বার দিলেই চলবে। ব্যাটারটা দিয়ে কোনো রকম নাড়াচাড়া করার দরকার নেই। এবার 30 সেকেন্ড মতো ঢেকে রাখবো লো ফ্লেম করে ভেজে নিতে হবে, না হলে নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা চাইলে সামান্য কালো জিরে দিয়ে দিতে পারেন, কালো জিরের ফ্লেভারও কিন্তু ভীষণ ভালো লাগে এই রেসিপিটির জন্য। প্রায় 30-40 সেকেন্ড মতো রেখে ঢাকাটা খুলে দিতে হবে। এখনও ওপরটা সামান্য কাঁচা আছে, এ পর্যায়ে আপনারা চাইলে সামান্য কালো জিরা ছড়িয়ে দিতে পারেন। যতক্ষণ না ওপরটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ওল্টানো যাবে না, তাহলে ভেঙে যাবে। এবার দেখুন ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর কোনো কাঁচা ভাব নেই। এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। এবার ওপর থেকে আপনারা চাইলে বাটার ব্রাশ করে দিতে পারেন, অথবা সাদা তেল দিয়ে ভেজে নিতে পারেন। আমি একটু ওপরে বাটার ব্রাশ করে দিচ্ছি, ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি। একইভাবে আরেকটা ভেজে দেখাচ্ছি। একইভাবে সামান্য তেল ব্রাশ করে নিয়ে 2 চামচ ব্যাটার দিয়ে দিতে হবে। কোনো রকম নাড়াচাড়া না করে ঢেকে দিতে হবে 30-40 সেকেন্ড পর্যন্ত। আমি কয়েকটা কালো জিরে দিয়ে আর কয়েকটা কালো জিরে ছাড়া তৈরি করে নেব, 2 রকমেরই কিন্তু ভীষণই ভালো লাগে। এই নাস্তাগুলি ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু ভীষণ নরম তুলতুলে থাকে। নাস্তাগুলো আপনারা যে কোনো তরকারি অথবা টক দই মিষ্টি দইয়ের সাথে পরিবেশন করতে পারবেন, এমনকি চায়ের সাথেও খেতে ভীষণ ভালো লাগে। রেসিপিটি বানাতে কিন্তু ভীষণই সহজ। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কীরকম লাগলো আপনাদের। এইভাবে সবকটি নাস্তাকেই তৈরি করে নিতে হবে। তাহলে বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব
আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আর দেখে নিতে পারবেন নিত্য নতুন রেসিপি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।